নির্বাচনের ফলাফলে সমগ্র ভারতবর্ষর কংগ্রেস কর্মী সকলক এক নতুন প্রাণ দিছে, কর্মী সকলে এক নতুন শক্তি পাইছে, আর সমগ্র ভারতবর্ষতে এক উৎসবমুখর পরিবেশ। কেবল কংগ্রেস কর্মী নহয়, সমগ্র ভারতবর্ষর বিজেপি বিরোধী যিসমূহ জনতা আছে, যিসমূহ জনতায় বিজেপির লগত আছিল কিন্তু বিজেপির সরকারের কাম কাজত অসন্তুষ্ট হয়ে আছে, সেই সকলে যাওয়াকালিরপরা যথেষ্টখিনি উৎফুল্লিত হয়ে আছে। কর্ণাটকের নির্বাচন মই আগে পিছিয়ে বিভিন্ন নির্বাচনের আন আন রাজ্য নির্বাচনের ফলাফলের সময়খিনির লগত যাওয়াকালির কর্ণাটক নির্বাচনের ফলাফলক যদি আমি তুলনা করো, তেনহলে দেখা পাম যে পূর্বত কোনো একটা রাজ্য নির্বাচন হলে তাক লৈ ভারতবর্ষর আন আন রাজ্যত ইমান আলোচনা বিলোচনা নহয়, গাঁয়ে ভূঁয়ে শহরে নগরে ইমান আলোচনা বিলোচনা নহয়। তো যাওয়াকালি কর্ণাটক নির্বাচনক লৈ একেবারে ভারতবর্ষর ভিতর গাঁওখনতো আলোচনা হয়েছে, প্রত্যেকটা মানুষের মুখে মুখে এইবর কথা আলোচিত যে কর্ণাটকত কোন জিকিব, কোন জিকিল। এই কথা এটা কথা স্পষ্ট করে যে মানুহে নরেন্দ্র মোদী ডাঙরিয়াক তৃতীয়বারের বাবে দেশের শাসনভার দিব বিচরা নাই। গতি আহি থাকা সময়ত কর্ণাটকের রাইজে যে বাট দেখালে, সেই বাটত ভারতবর্ষর বেশিরভাগ মানুষেই আগবাড়ি যায়, ভারতবর্ষক এখন ভাল রাইজর মনের কথা শুনা, রাইজর কারণে কাম করা এখন সরকার নির্বাচিত করিব, আর কংগ্রেস দলে তাক নেতৃত্ব লব। আর কালি রাহুল গান্ধী ডাঙরিয়ায় এখার কথা কৈছে, তাক লৈ মই এজন কংগ্রেসের তৃণমূল পর্যায়ের কর্মী হিসাবে যথেষ্ট আনন্দিত যে কর্ণাটক নির্বাচনের সময়ত কংগ্রেস দলে যেখানে প্রতিশ্রুতি দিছিল, সেই প্রতিশ্রুতি কর্ণাটক সরকার গঠনের পিছত প্রথম ক্যাবিনেটত তাক চূড়ান্ত রূপ দিব। ইয়াতকৈ আর ডাঙর কথা একো হব নোৱাৰে। গতি আমি আশাবাদী যে কর্ণাটকের রাইজে যি ফল দেখালে তার বাবে সমূহ কর্ণাটকবাসীক প্রদেশ কংগ্রেস কমিটির হয়ে, রাইজর হয়ে, কংগ্রেস পরিয়ালের হয়ে ধন্যবাদ জানাইছো। আর এই নির্বাচনের যে নেতৃত্ব সোনিয়া গান্ধী ডাঙরিয়ানী, রাহুল গান্ধী ডাঙরিয়া যে পরামর্শ তাক লৈ মল্লিকার্জুন খার্গে ডাঙরিয়া, প্রিয়ঙ্কা গান্ধী যে ডাঙরিয়ানী, তেখেতসকলে আর তার কর্ণাটকের আপনার প্রদেশ কংগ্রেসের তার সভাপতি ডি কে শিবকুমার, বিধায়িনী দলের আমার বিধায়িনী দলের নেতা আর লোকেল নেতৃবৃন্দ আর কংগ্রেসের কর্মীবৃন্দই যিমান কষ্ট করেছে তার ফল পাইছে, মই সকলকে ধন্যবাদ জানাইছো। কর্ণাটকের নির্বাচনের ফলাফলে যে দেশের জনতায় জাত পাতর রাজনীতিক বিশ্বাস নকরে, ঘৃণার রাজনীতিক বিশ্বাস নকরে, উন্নয়নের রাজনীতিক বিশ্বাস করে, ভাতৃত্ববোধের রাজনীতিক বিশ্বাস করে। গতি কর্ণাটকের নির্বাচনের ফলাফলের পিছত মই ভাবো বিজেপির সকল নেতৃবৃন্দ তারপর উপযুক্ত শিক্ষা লব লাগে, উপযুক্তভাবে আহি থাকা সময়ত কেনে এই ভারতবর্ষর গণতন্ত্র আমাক কেনে আচরণ করা শিখায়, এই শিক্ষাখিনি তেখেতসকলে লব। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় তাতে গৈছে, নির্বাচনী প্রচার চলাইছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাত নির্বাচনী প্রচার চলাব পারে, তাত আমার কোনো কথা নাই। কিন্তু আমি ভাবো যে আমার প্রতিজন অসমিয়াই সেই কংগ্রেসেই হোক, সেই বিজেপি হোক, আন দলের হোক, এনেকা কিছু কথাবার্তাবর কব লাগে যত সমন্বয়ের বার্তা থাকে, যত শান্তির বার্তা থাকে। আপনার হিমন্ত যাদু চলবেন চক, যেতিয়া মোদী ডাঙরিয়ার যাদু যেতিয়া নোহা হয়ে গল, মোদী ডাঙরিয়ার যাদুয়ে যেতিয়া কাম নিদিয়ে, তারপর বিজেপির আরো কারোবার যাদুত কাম দিব বলে মই না ভাবো।